বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকার বদ্রীনাথ দাস টেম্পল স্ট্রিটে। এই মন্দিরটি, যে মন্দিরটির নাম আমরা সবাই জানি, পরেশনাথ জৈন মন্দির। আজকে আমরা তোমাদের পরেশনাথ জৈন মন্দির, এখানে চারটে মন্দির আছে, চারটে মন্দির পর পর রয়েছে, তোমাদের আজকে দর্শন করাবো। চলো ভেতরে তাহলে প্রবেশ করি। আজকে তোমাদের এখানকার চারটে জলটা খেতে হবে না, তোমাদের আজকে দর্শন করা, তাহলে তোমরা সঙ্গে থাকো। আর এখানে কি করে আসবে, কোথায় নামবে বা কটা থেকে কটা পর্যন্ত খোলা, তোমরা দেখতে থাকো, তোমাদের শেষ হয়ে গেছে। এখানে কিন্তু চারটে মন্দির আছে। একটা মন্দির, এক নম্বর মন্দিরের নাম হচ্ছে শীতলনাথজির মন্দির, দু নম্বর হচ্ছে চন্দ্রপ্রভুজির মন্দির, আর তিন নম্বর হচ্ছে মহাবীর স্বামী মন্দির, আর চার নম্বর হচ্ছে দাদাবাড়ি ও কুশলজির মন্দির। আজকে তোমাদের পর পর এই চারটে মন্দির দেখাবো। প্রথমে তোমাদের চন্দ্রপ্রভুজির মন্দিরটা দেখাচ্ছি, কিন্তু মন্দিরটা দেখলাম বাইরে ভেতর দিয়ে তালা দেওয়া, মন্দিরে বোধহয় ঢুকতে দিচ্ছে না, বন্ধ। বিশাল মন্দির, তা আমরা বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে দিয়ে তোমাদের ভেতরটা দেখাচ্ছি। ভেতরটা বন্ধ আছে কয়েক মাস ধরে, হয়তো ভেতরে কোনো কাজ হচ্ছে, হয়তো ওই জন্য বন্ধ, জানি না। তোমাদের বাইরে দিয়ে মন্দিরটা দর্শন করাচ্ছি। এটা হচ্ছে এক নম্বর মন্দির, চন্দ্রপ্রভুজির মন্দির। দেখো বাইরে দিয়ে দেখাচ্ছি তালা দেওয়া কত বড় ভেতর দিয়ে। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় মন্দির, দাদাবাড়ি ও কুশলজির মন্দির দেখতে। দেখো দাদাবাড়ি কুশলজির মন্দিরের এই গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, দারুণ অপূর্ব সুন্দর। বাইরেটা লাল রঙের করা আর ভেতরটা পুরো শ্বেত পাথরের তৈরি, শ্বেত পাথর এবং নানা রকম রঙের মোজাইক পাথর দিয়ে তৈরি। এটা গেট, গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম, ভেতরটা তোমাদের পুরোটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা কিন্তু দাদাবাড়ি ও কুশলজির মন্দির, দ্বিতীয় নম্বর মন্দির। দ্বিতীয় নম্বর টেম্পল দাদাবাড়ি ও কুশলজির মন্দির। দেখো কি অপূর্ব সুন্দর কাজ করা, কত ধরনের নকশা করা কাজ করা, কত সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করা, মানে এখানে বলে বোঝানো যাবে না। এখানে যদি আসো বুঝতে পারবে, তোমরা নিজেরা আসো, আসলে ফিল করতে পারবে। এখানে কিন্তু ফটো তোলা নিষেধ, আমরা গোপনভাবে ফটো তুলে তোমাদের ভিতরটা দেখাচ্ছি। এটা কিন্তু ভিতরটা দাদাবাড়ি কুশলজির মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দরবনে গোপনে আমরা ক্যামেরা অন করে তোমাদের জন্য ছবি তুলে দেখাচ্ছি। চারপাশে বাগান রয়েছে, বড় বড় গাছ রয়েছে, সুন্দর করে দেখো সাজানো। এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, থার্ড নম্বর মন্দির, মহাবীর স্বামী মন্দির। এই মন্দিরগুলো কিন্তু তিন মিনিট চার মিনিট পর পরই হেঁটে যাবে, পায়ে হেঁটে একদম, মানে গায়ে গায়ে তিন চার মিনিট পর পরই মন্দিরগুলো। এখন আমরা যাচ্ছি মহাবীর স্বামী মন্দির, মহাবীর স্বামী মন্দিরে ঢুকে পড়লাম।
দেখো হোয়াইট কালারের সাদা রঙের বাইরেটা সাদা রং করা, সবই মার্বেল পাথরের, রঙিন কালার মার্বেল পাথর, হোয়াইট মার্বেল পাথর দিয়ে সব মন্দিরগুলো তৈরি। দেখো মহাবীর স্বামী মন্দির ঢুকে পড়লাম, এবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি, ভেতরটা তোমাদের দেখাবো বলে। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাও খুব গোপনে তোমাদের জন্য বন্ধুরা খুব কষ্ট করে ভেতরটা আমরা দর্শন করাচ্ছি। দেখো ভেতরটা কত সুন্দর, সবই কিন্তু মার্বেল পাথরের তৈরি, নানান ধরনের মার্বেল পাথর, সাদা না কালার রয়েছে এবং হোয়াইট, নানান ধরনের মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দিরগুলো। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, গোপনভাবে ফটো তুলে তোমাদের ভিডিও তুলে দেখানো হচ্ছে। যাই হোক, এবার আমরা এই মহাবীর স্বামী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা ঢুকে পড়ছি শীতলনাথজির মন্দির, 4 নম্বর মন্দির শীতলনাথজির মন্দির। এই মন্দিরটা কিন্তু 4 মানে 3টে মন্দিরের থেকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মানে সুন্দর এবং ভালো ঝকমক করছে এই মন্দিরটা, মানে সবচেয়ে ভালো মন্দির হচ্ছে, সুন্দর ডেকোরেশন ভালো মন্দির হচ্ছে শীতলনাথজির মন্দির। দেখো পুকুরে মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে। কথিত আছে যে এই ধর্মের লোকেরা বলে যে মাছ আর কচ্ছপ নাকি ভগবানের মূর্তি স্বরূপ, মানে আত্মা স্বরূপ। এই মাছকে খাওয়ানো হয় আটার গুলি, নানান ধরনের খাবার দেওয়া হয়। এই মাছ কিন্তু খায় না, এই মাছ ওদের ভগবানের মূর্তি স্বরূপ। এবার চলো তোমাদের পুরো ভেতরটা বাইরে দিয়ে আগে দেখাই, তারপর ভেতরটা দেখাবো। তবে দেখতে থাকো শীতলনাথজি, প্রভু শীতলনাথজির মন্দির, 4 নম্বর মন্দির। খুব সুন্দর, খুব সুন্দর। দেখো এটা পুরো মার্বেলের, মার্বেলের চেয়ার আর কি, সবাইকে বসার জন্য বাইরে মার্বেল দিয়ে করেছে মন্দির। 1867 সালে শেঠ বদ্রীদাস 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে নিবেদিত করেছিলেন, তার নামে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে পরেশনাথ জৈন মন্দির। আর বন্ধুরা এই মন্দিরটা কিন্তু, এই মন্দিরগুলো কিন্তু মার্বেল পাথর এবং মোজাইক কাঁচ আর আয়না দিয়ে তৈরি, আর ইউরোপিয়ান ধাঁচের মূর্তিগুলো কিন্তু ইউরোপিয়ান ধাঁচের মূর্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। চলো তোমাদের বাইরেটা দেখি, এবার ভেতরটা, ভেতরে কিন্তু ফোন ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরটা তোমাদের খুব গোপনভাবে দেখাবো। বাইরেটা দেখেছো কত সুন্দর, ভেতরটা তাহলে আরও সুন্দর হবে। চলো যতটা পারি দেখাবো তোমাদের। কি অপূর্ব সুন্দর, দেখো কত রকমের মার্বেল দিয়ে তৈরি, কত রকমের কাঁচ ঝলমল ঝলমল করছে। দেখো বন্ধুরা কি বিশাল ঝাড়বাতি, কি সুন্দর ঝাড়বাতিটা। এখানে কিন্তু একদম ফটো তোলা নিষেধ, ক্যামেরা অ্যালাউ নেই। আমরা খুব গোপনভাবে তোমাদের দেখাবো বলে আমরা কিন্তু ছবিগুলো ভিডিওগুলো তুলছি।
বন্ধুরা যারা এখনো আসেনি কলকাতার খুব কাছে এত সুন্দর মন্দির যারা এখনো দেখেনি তারা অবশ্যই চলে আসো এই মন্দিরে। ঠিকানা তোমাদের আগেই বলেছি যে শোভাবাজার উত্তর কলকাতার শোভাবাজারে গৌরীবাড়ি এলাকায় নামবে, সেখানে টোটো বা অটোকে বলবে যে আমরা পরেশনাথ জৈন টেম্পল যাব। দেখেছো মূর্তিগুলো কিন্তু ইউরোপিয়ান ধাঁচের মূর্তির সমন্বয়ে তৈরি। ভীষণ ভালো লাগবে বন্ধুরা একবার তোমরা চলে এসো এখানে। সম্পূর্ণ মনে হবে যেন দ্বিতীয় মার্বেল প্লেসে আমরা দাঁড়িয়ে আছি। তোমাদের চারটে মন্দির দেখালাম আমরা ঘুরে, তো তোমরা তো অবশ্যই এখানে আসবে, দেখে যেও খুব কাছে। আর কোথায় নামবে বলো তো? শোভাবাজার নামবে, যারা মেট্রোতে করে আসবে তারা শোভাবাজার মেট্রো স্টেশনে নামবে, ওখান থেকে নেবে টোটো বা অটোতে করে চলে আসবে, বলবে আমি পরশুরাম জৈন মন্দির যাবো, তাহলে তোমাকে সোজা এখানে নিয়ে চলে আসবে। এখানে হচ্ছে 2 মিনিট থেকে 5 মিনিট অন্তরন্তর পরপর 4টি মন্দির আছে। এটাই হচ্ছে সবচেয়ে ভালো মন্দির, মানে শীতলনাথ প্রভুজির মন্দিরটাই হচ্ছে সবচেয়ে ভালো মন্দির, মার্বেল দিয়ে তৈরি, মনে হবে যেন দ্বিতীয় মার্বেল প্লেসে আমরা এসে গেছি। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার তোমার বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তোমরা এই সময়ের মধ্যে যে কোনো দিন তোমরা চলে আসতে পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না, কারণ আমি যাদের ব্লগ করবো তোমাদের সরাসরি তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।